হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ। অনন্যাস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজ হচ্ছে 9 তারিখ, আজ হচ্ছে কিবার আমার একদম ভালো লাগে না, আজ মঙ্গলবার। তো এখন বাজে সকাল 10:30, আজ এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। অনেকটা লেট হয়ে গেল, কারণ উঠেছি 9:15 দিকে উঠলাম না, 9:15 দিকে উঠেছি, অনেক দেরি হয়েছে উঠতে, কারণ ওর কাল রাতে এসেছে, প্রচুর জ্যাম ছিল, আস্তে আস্তে 11টা বেজে গিয়েছে, ঘুমাতেও অনেক দেরি হয়ে গিয়েছে। এই অবস্থা, তো ওই বাসা থেকে তো চলে এসেছি, ওগুলো কিন্তু আর কোনো শ্যুট করতে পারিনি, কারণ ওগুলো শ্যুট করা অসম্ভব ব্যাপার। যখন আমরা চলে আসি বাসায় গেলে, মানে ওই দিনটা, ওই সিচুয়েশনটা, এটা বলে বোঝানো যাবে না, এত এত কঠিন একটা সিচুয়েশন হয়ে যায়। তো যাই হোক, আসার পরে তো মন টন খারাপই ছিল, তার মাঝে আমার একটা অ্যাক্সিডেন্টও ঘটেছিলো, যার জন্য আরও সব কিছু মিলে সবার অনেকটা মন খারাপ নিয়ে চলে গিয়েছিলো। তো যার জন্য শ্যুট করিনি, এসেছি পরশু সকাল, পরশু দিন চলে আসছি, কালকে তো সারাদিন বাসায় ছিলাম, পরশু দিন এসে একটু রুমের গুছানো গাছানো ছিল, কাল সারাদিন শুয়ে বসেই কাটিয়েছি, যেহেতু বললাম যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি একটু ব্যথা পেয়েছি পায়ে, তো সেই জন্য আর কালও আর কোথাও বেডটেরও হয়নি। কাল বিকালে বন্যই এসেছিলো, ওর সাথে আমার একটা সময় কাটিয়েছে, রাতে তো এসেছে, এখন তো আছে, আর 7-8 দিন তো ছুটি আছে অফিস, যেহেতু 11 দিনে ছুটি ছিল, ওটা এখন 8 দিনে হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে সঞ্জয়দাও আসছে, ওই পাশে বন্য তো আছেই, তো টুকটাক যাই হোক দেখা সাক্ষাৎ তো হবেই। আর আমার বাইরে বের হওয়া ভীষণ দরকার, আমার ড্রেস বানানো প্রচুর প্রয়োজন হয়ে গিয়েছে, এখন তার কোনো ড্রেস হচ্ছে না, এতদিন তো হতো, এখন তার হচ্ছে না, 2-1টা হচ্ছে, ওই 1-2টা পরে তার বারবার বের হওয়া যায় না, তো ড্রেস কিনতে যেতে হবে। ঈদের মার্কেট কীভাবে যাব, তারপরে যে চোটটা পেয়েছি আমি, দেখানো যাবে কি পায়ের চোটটা, তো লেগেছে আমার পায়ের আঙুলে, আমাদের দরজায় যেটাকে বলে টাসা দেওয়া হয় আর কি, কাঠের বড় বড় টুকরোগুলো থাকে, তো ওটা আমার হাত থেকে ফুসকে এসে আমার পায়ের উপর পড়েছিল, একটা আঙুল একদম থেঁতলে গিয়েছে, মানে রক্ত বের হয়নি, রক্ত জমাট লেগে গিয়েছে, তো পায়ে তো সেজন্য আর দেখালাম না, এটা না দেখানোই ভালো, এক পাশে সামনের দিকে লেগেছে, পেছন পাশে গিয়ে রক্তটা একদম, ব্লাডটা ওখানে জমে গিয়েছে আর কি। তো সবাই তো প্রচুর ভয় পেয়েছিলো, ভেবেছিলো ভেঙে গিয়েছে, তো আশা করি ভাঙেনি, ভাঙতে হয়তো রাতে থাকতে পারতাম না, তবে অনেক ফুল আছে তো পাটা ভাস্টাস করতে সমস্যা হয়। তো এই তো, তো এখন হচ্ছে ও যাচ্ছে বাজারে, ঈদের দিন বিরিয়ানি খাবো, তো বিরিয়ানিটা বিরিয়ানি তো এর আগের বাসেও খাওয়াতে চাইলো, তো কী জন্য জন্য খাওয়া হলো না, আমার প্রচুর গ্যাসের সমস্যা ছিল, তো এখন একটু কমেছে। তো কাল না পরশু মনে হয় বন্য বললো যে, শুনছি মানে বন্যর যে ননদ আছে সঞ্জয়দা বোন, যে ব্রয়লারের মুরগিতে বিরিয়ানি ভীষণ পছন্দ হবে, তখনই আমার মনে পড়েছে যে আসলে ব্রয়লারের মুরগিতে বিরিয়ানি খেতে খুব টেস্ট, তো ব্রয়লারের মুরগিটা আমাদের ফ্রিজে নেই, তো ওকে বললাম একটা ব্রয়লার মুরগি নিয়ে আসো, চামড়া টুন্ডু ফেলে নিয়ে আসো, ঈদ কবে হয় জানি তো না, আবার দোকান টোকান বন্ধ হয়ে যাবে, আজকে নিয়ে এসে সব গুছিয়ে রাখা যাবে, তো এখন ও যাচ্ছে সেগুলো আনার জন্য, আর সব কিছু আছে টুকটা যেগুলো লাগবে, বিরিয়ানির মশলা, আমার জন্য ফল নিয়ে আসবে, খেজুরও ঢাকা থেকে নিয়ে এসেছে, আর এখান থেকে অন্যান্য ফলগুলো কিন্তু ফল শেষ হয়ে গিয়েছে, ডিম ঠিম আনতে হবে, তো এগুলো সব নিয়ে আসে, তো এখনও বাজারে যাবে। এই যে পাশে আছে, হাই করে দিয়েছে, এখনও বাজারে যাবে, নিয়ে আসো, তার আমার রুম ঠুম সব এলোমেলো, এখন ধীরে ধীরে সব গুছাবো, বেডশিটও নামিয়ে রাখা আছে, মা ধুতে চাইলো বারবার, মা এসে বলো বের করে আমি ধুয়ে দিই, তো বললো তোমার ধুতে হবে না, ওই ধুয়ে দিবে না, বেশি নোংরা হয়নি, 2 দিন ইউজ করে রেখে গেছেন, শুধু ধুলা পড়েছে, এই তার মাও প্রচুর কাজ করছে, মাও যাবে ডক্টরের কাছে, তো ঠিক আছে, ও বাজার টাজার নিয়ে আসো, তারপর শেয়ার করছি কী কী নিয়ে আসলো। তো বাজার নিয়ে চলে এসেছে, এখন অনেক বেলা হয়ে গিয়েছে, 11:38 বাজে, তো এই যে পোলার চাউল এনেছে, পোলার চাউল যদি আমাদের ক্ষেতেরটা অনেক আছে, তো ওটা একটু সেন্ট কম, সেই জন্য বললো যে না বিরিয়ানির জন্য এটাই নিয়ে আসি, ওটা তো অনেক 20 কেজি এনেছিলো বাবা গ্রামের থেকে, তো এই যে পোলার চাউল নিয়ে এসেছে, আর এনেছে বিরিয়ানির মশলা, বিরিয়ানি খাওয়া হবে যেহেতু আজকে না ঈদের দিন, বিরিয়ানির মশলা, পোলার চাউল, এখানে এনেছে শশা, এখানে এনেছে লেবু, লেবু শেষ হয়ে গিয়েছিলো, আর এনেছে কলা, আপেল কমলাও আনবে, তো ওটা এই বাজারে যায়নি জন্য এখন আনেনি, আপেল আছে, এই যে মাছ আছে মুরগি, আর এই যে এখানে হচ্ছে দাঁড়াও ডাল সেদ্ধ বসে দিলাম, আজকে খাওয়া হবে মাসের ডাল, ডাটা দিয়ে মাসের ডাল হবে, লতার চচ্চড়ি হবে, টমেটো চাটনি হবে, ঢেঁড়স ভাজি হবে, তো এগুলো এখন আমি কেটে কেটে গুছিয়ে রাখবো, মা এসে রান্না করবে, আমি সব গুছিয়ে রাখবো, মাছ আছে ডাক্তারের কাছে, তো এখন ডাল সেদ্ধটা বসিয়ে দেয় ওগুলো সব, এগুলো সব গুছিয়ে জায়গার জিনিসগুলো জায়গায় তুলে ফেলতে হবে। তো রান্নাঘরে বাজারঘাট যেগুলো দেখালাম ওগুলো সব গুছিয়ে গেছে, মুরগি টুরগি কেটে মাকে সবজি কেটে দিয়ে রাখলাম, আজকে রান্নার যে মেনুগুলো ওগুলো রান্না আমার ভালো হবে না, ওগুলো মার বেশি ভালো হবে, যেন আমি আর করলাম না, লতা মাসের ডাল এগুলো মা ভালো পারবে, তো সেই জন্য মা করছে, আমি গুছিয়ে দিয়েছি, মা ডাক্তারের কাছে চলেও এসেছে,
আর এখানে আমি এখন বানিয়ে নিলাম জুস, রান্নাঘরের পরে দেখাচ্ছি, মা রান্না শুরু করে দিয়েছে, ওগুলো সব পরে দেখাচ্ছি। আর যে জুস বানালাম, জুস দেখতে কতটা সুন্দর হয়েছে দেখাচ্ছি। এই যে এখন আমরা বাসায় চারজন আছি, বাবা তো নেই, বাবা আছে এখন দেশের বাড়িতে গিয়েছে, আস্তে আস্তে সন্ধ্যায় আসবে। আমরা এখন চারজন আছি, মা, শিল্পী, আমি, আমরা চারজন এখানে চার গ্লাস জুস খাবো। এই যে সামান্য পরিমাণ ঠান্ডা জল দিয়েছি, কারণ ঠান্ডা আমাদের আসলে কেউই খায় না, অনেকটাই দিছি, একটু দেখে দিতে হবে। তো এখানে জুসটা খাই গরমের জন্য, এটা পারফেক্ট খাবার, এর উপরে হয় না কিছু। শুদ্ধ আমার জন্য নিয়ে এসেছিলো স্পির বোতল একটা, তো সেখান থেকেই বানালাম। তো এখন চারজন খেয়ে নিই। তো এখানে মা রান্না শুরু করে দিয়েছে, ডাল সিদ্ধ করে রেখেছিলাম, ডাল শুধু সোমবার দিল, ডাটা দিয়ে মাসের ডাল হচ্ছে। আর আবার বললাম, এটা কিন্তু আমাদের লোহার কড়াই, সেই জন্য কড়াইটা কালো। এটা অনেকে আবার ভাবে যে কড়াইটা কেন কালো, হ্যাঁ এটা লোহার কড়াই, তার ইয়া হবে না। আর এখানে যে ঢেঁড়স বা ভেন্ডি, যে যেটাই বলেন, এটা ভাজি হবে, এটা আমরা সবাই পছন্দ করি। টমেটো দিয়ে, তেঁতুল দিয়ে, খেজুর দিয়ে চাটনি হবে, চাটনিটা আমি বানাবো। মা বানালে একটু টক হয়, বাবার খেতে সমস্যা হয়, আমি একটু মিষ্টি দিয়ে করবো। আর এই যে কাঁচামরিচ কেটে রেখেছি, এখানে লতা আছে, আজকে সিম্পল খাওয়াই হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক করে দিয়েছো, তুমি আবার একটু দিও, একটু দিইনি, একটু দিয়ে দাও। আর পাশে মার জুসটা যে রয়েছে, মা এখনো খায়নি, ভাতের চাউলে জল দিয়ে রাখলো। আর এই দিক দিয়ে তো সব এগুলো আছে, যে কলাগুলো এখানে রয়েছে, এখন কলা সবাই খাবো একটা করে। তো ঠিক আছে, আমি রান্নাঘরে যাওয়ার আগে রুম টুম গুছিয়ে রেখে গিয়েছিলাম, ও যখন বাজারে ছিল তখনই সব গুছিয়ে রেখেছি। এই যে বিছানাপত্র উঠিয়ে, এই চাদরটা তো পরশু দিন এসে চেঞ্জ করেছি, আর ওই যে বাইরে সমস্ত ও ধুয়ে দিয়েছে। এগুলো মাই বারবার ধুতে চেয়েছিল, তো পরে আমি বললাম থাক আজকে ও ধুয়ে দিক, ও না থাকে তো মারি করে দিতে হবে, এখন তো আমি আর পারবো না, এখন অনেক দিন হয়ে গেছে না, এখন আর এগুলো করতে পারি না। আর এই যে ফার্নিচারটা আছে সব মুছে নিয়েছি, আর জলের বোতলের মাঝে দেখেন তুলসী পাতা দিয়ে রেখেছি, দেখা যাচ্ছে না ওই যে মাঝখানে, কারণ কালকে ছিল গ্রহণ, গ্রহণ তো এই সময় আমাকে মানতেই হবে, আর জল না খেয়ে অতক্ষণ থাকতেও পারবো না। এইদিকেও সব গুছানো গাছানো হয়ে গিয়েছে, ও ঢুকে গেছে স্নান করতে, ওয়াশরুম ক্লিন করে স্নান করে বের হবে। আর এই সমস্ত কাপড় ধোয়া শেষ, এই যে। আর আমি মাকে রান্নাঘরে ভাতের চাউল টাউল ধুয়ে দিয়ে একদম সব করে দিয়ে আসলাম, মা রান্না শেষ, এখন শুধু লতাটা নামাচ্ছে আর ভাত হবে, পাঁপড় ভাজি করলো, এই তো। তো সব কাজই হয়ে গিয়েছে, এখন শুধু স্নান আর খাওয়া বাকি। তো ও বের হলে আমি স্নান করতে চলে যাবো, অনেক বেজে গিয়েছে, একটা বেশি বাজে, এই কয়েকদিন স্নানের খুব অনিয়ম হচ্ছে। বাসায় গিয়েও তাই করেছে, বাসায় গিয়ে তো কোনো কাজ ছিল না, সারাদিন শুয়ে বসে থেকেও স্নান করতে করতে দেরি হয়ে গেছে, আমাদের সাথে জলের সমস্যা, জল আসতে দেরি হয়। এখন সোজা গিয়ে স্নান করে নিব, আর বিকেলে একটু বের হতে হবে, আমার অনেক কিছুর দরকার, ফেস ওয়াশ কিনতে হবে, দুটো ড্রেসের কাপড় কিনতে হবে, ভয়েল কাপড় কিনে ড্রেস বানাতে হবে, প্রচুর গরম, আর ড্রেসগুলো তো এখন আমার হচ্ছে না বললাম, এক জোড়া জুতা কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে। তো দেখি বিকালে বের হই কি না, যে একটু বের হই বা না হই সবটা তো আপনারা দেখতেই পাবেন। তো এখন স্নান করে বের হোক, আমি স্নান করে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। এখন আমরা খেতে বসবো, এখন বাজে শুয়া দুইটা। তো এই যে ডাটা দিয়ে মাসের ডাল, আজকে খুব সুন্দর খাওয়া, নিরামিষ খাবার সবচেয়ে মজার খাবার। এইখানে লতা, এখানে ঢেঁড়স ভাজি, এখানে টমেটোর টক, এখানে আছে শসা, লেবু, এর মাঝে আছে পাঁপড় ভাজি, অবশ্যই পাঁপড় ভাজি। এই যে আমাদের তিনজনের ভাত, মা পরে খাবে, কার মা দেরি করে খেয়েছে ডাক্তার থেকে এসে, গ্লাসগুলো উঠিয়ে রাখবো। তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, বেশি ঘুমাইনি, একটু শুয়েছিলাম জাস্ট, তারপর আবার একটু ফোনে কথা বললাম, কথা কথা বলে উঠে যে রেডি হলাম, এখন যাবো একটু বন্ধুর বাসায়, কারণ আমার এখন তো সিচুয়েশন ধীরে ধীরে সময় এগিয়ে আসছে, আর সব জায়গায় যাওয়া এখন বন্ধ হয়ে যাবে। তো যেহেতু ওরা আছে, এই সুযোগে একটু সবার সঙ্গে দেখাও করে আসি, ওরা জানে না, ওদেরকে সম্পূর্ণই সারপ্রাইজ দিব। তো আমরা দুজন মানে আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, এর মাঝে আবার পিঙ্কি ফোন দিয়েছিল, আমার ফ্রেন্ড, ও আসবে আমার বাসায়, আসার জন্য রেডিও হয়েছে, ওকে না করতে এত খারাপ লাগলো। তো পরে তো তাও বললাম যে তুই আইম পরে যাবো না, তো বললো না তুই যাচ্ছিস, যা সমস্যা নেই, পরে দেখা হবে না, তো পরেও আসবে না, আমি যখন একা থাকি তখন আসলে ভালো হবে, আড্ডা দিতে পারবো, অনেক সময় ভালো লাগবে বেশি, এখন তার আমার ঘরে বেশি বের হওয়া হবে না। আর বের হচ্ছে শুধু বন্ধুর বাসায় যাওয়ারটা যে মেন উদ্দেশ্য তা না, আমার কেনাকাটা আছে বললাম যে, তো এরপরে তো কালকে তো ঈদের আগের দিন হয়ে যাবে, ঈদের পরে দুই তিন দিন দোকান পাশে সব বন্ধ থাকে, আর ওর ছুটি কমিয়ে দিয়েছে, বেশি দিন ছুটিও নেই। তো আজকে বের হয়ে সব কাজগুলো কমপ্লিট করে আসি, তো এখন ঝটপট বেরিয়ে যাবো, সন্ধ্যার মাঝে সব কাজ কমপ্লিট করে আবার চলে আসবো।
তো যাই গিয়ে মনের বাসায় শেয়ার করছি। অনেকদিন ভিডিও দেখতে পারে না। তো এই যে পান্নার বাসায় এসেছি, এসে ওদের একদম সারপ্রাইজ করে দিয়েছি। সঞ্চিত চমকে উঠেছে, গেটের শব্দ পেয়ে বের হয়ে দেখে আমরা। আর এই যে বন্য বন্য এখানে আছে, বাট একদম চমকে উঠছে, চিৎকার দিয়ে উঠছে। আর এই যে সঞ্চি সব শুরু হয়ে গেছে তার আয়োজন, আবার হালিম বানাচ্ছে। তো আমরা একটু সন্ধ্যে সন্ধ্যায় বেরিয়ে যাব। এই যে বন্য, এটা বন্যর বাসা, আর সঞ্জয় দাদার বাসা। তো ঠিক আছে, আমি তো আড্ডা দিই। এই যে শুনছি ও রান্না শেষ হচ্ছে না, হাই করে দিয়েছে। তো সেই যে বন্যর বাসায় ভিডিও শুট করেছিলাম, তারপর আর ক্যামেরাটা অন করতে পারিনি। বন্যর বাসার থেকে সন্ধ্যার পরে ওর ওখানে অনেক কিছু খেতে দিয়েছিল, খাওয়া দাওয়া করে বেরিয়ে পরে গিয়েছিলাম একটু মার্কেটের মাঝে, টুকটাক কিছু কেনাকাটা ছিল। বন্য কিনলো, আমিও কিনলাম, এগুলো করতে গিয়েছিলাম মার্কেটে আর কি। তো মার্কেট থেকে এসে আমার এত খারাপ লাগছিলো, আমি শুয়েছিলাম অনেকটা সময়। ওই কী কী আনলাম ওগুলো মা শিল্পীকে দেখে তারপর শুয়েছিলাম। ও তো বাইরেই ছিল, ও আসলো কয়টা সাড়ে সোয়া দশটা, দশটা বিশের দিকে। তো তারপর খাওয়া দাওয়া করলাম, এখন 11টার বেশি বাজে, 11:10 ও মশাই লাগাবে। তো কী কী আনলাম একটু দেখে আজকে ভিডিওটা এন্ড করে দিব। তো দেখাচ্ছি কী কী নিয়ে আসলাম। তো নিয়ে এসেছি, হ্যাঁ না আমি পরে দেখতেছি, নিয়ে এসেছি একটা জুতা, একটা নাইক জোড়া জুতা। তো খাটের উপর তুলেছি, কারণ নতুন জুতা তো এই জন্যে উঠিয়েছি। তো এইগুলো একদমই অর্ডিনারি জুতা আমার, মানে এখন তো আসলে আমার পায়ে যেহেতু একটু প্রবলেম হয়েছে বললাম, আমি পায়ে আঘাত পেয়েছি। আর তাছাড়াও কী হয়েছে, আমার পা ফুলে গিয়েছে, এই সময় অনেকের এই প্রবলেমটা হয়। তো আমি কোনো জুতাই পরতে পারছি না, আমার জুতা অনেকগুলো, আর সবগুলো জুতাই কেমন হয়েছে আপনারা দেখিয়েছেন আমার জুতাগুলো, যেরকম সই করা যেটা আর কি, তো ওটা পরতে প্রবলেম হয়। তো সেই জন্য একদম অর্ডিনারি এটা, এটা মানে স্লিপ ক্লিপ করবে না। এই পাশটা অনেক সুন্দর আছে, এখন সামনে বৃষ্টি কাদার দিন আসছে। তো ঈশ্বর সব ভালো রাখলে আমার এই হসপিটালে যাওয়া আসা, ডাক্তার ডাক্তার দেখানো, এখন তো এই কাজেই বের হওয়া, ঘুরতে তো বের হওয়া হবে না। তো সেই জন্য এই জুতো এক জোড়া নিয়েছি, যে এটা দিয়েই হসপিটালটা চালিয়ে দিতে হবে। আর ড্রেস তো অনেকগুলো আমার, মানে নতুন ড্রেসই রয়েছে, থ্রি পিসই রয়েছে, বানানো হয়নি। তো ওগুলো আর এখন বানিয়ে, এখনকার মাপে বানালে ওই ড্রেসগুলো পরে আসলে ঠিক হবে না। তো সেই জন্য আর ওগুলো বানিয়ে এখন নষ্ট করবো না, ওগুলো পরে বানাবো, কারণ এখন যে প্রবলেম রয়েছে এটা তো পরে থাকবে না, তখন আর ড্রেসগুলো ঠিক হবে না। তো সেই জন্য এটা একদম ভয়েল কাপড়, কাপড়গুলো এতই সুন্দর, একদম মলিন কাপড়। তো এই একটা আর এই একটা নিয়ে এসেছি, এগুলো দিয়ে আমি একটু রাউন্ড করে একটু, মানে যে কুচি দিয়ে যেটা বলে আর কি, যখন বানাবো আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো, ছোটো হাতা দিয়ে এই দুটো ড্রেস বানিয়ে নিব। দুটো প্লাজো দিয়ে, প্লাজো তো আছেই, ব্ল্যাক আছে, সাদা আছে, তো ওগুলো দিয়ে হয়ে যাবে। তো এই ছোট্ট খাট্টো কেনাকাটাটা আমি করেছি, আমার বেশি কিছুই দরকার ছিল না। তো এই ড্রেস দুটো, ড্রেস এখনও লাগে, কাপ্তানগুলো লাগে। তো বর্ণ কাপ্তান বানাতে বলো, তো কাপ্তান বানাবো না, একটু রাউন্ড করে বানিয়ে নিব, কাপ্তান পরলে আসলে খুব কমফোর্ট হয় না। তো এই আর কি, তো এই সময় যেগুলো বানানো হবে ওগুলো কিন্তু পরে খুব আর কাজে লাগে না, যারা এই এই স্টেজটা পার করেছে সবাই জানে। তো সেই জন্য আর বেশি বানালাম না, বেশি যেগুলো দরকার নাইটি, যেগুলো আমার সব কিন্তু নতুন নাইটি, আমি তো অনেকদিন ভিডিও শ্যুট করিনি এই জন্য আর শেয়ার করতে পারিনি। এটাও নতুন, কালকে একটা পরাছিলাম, ওটাও নতুন, আরও আছে তিনটে চারটে আছে। তো নাইটি অনেকগুলো বানানো হয়েছে, নাইটির আর দরকার নেই। এই ড্রেস দুটো শুধু বানিয়ে নিব, যে এখন যখন একটু বেডটের হই না কেন, হসপিটালটা তো যেতেই হবে আমাকে, ডক্টরটা এখন দেখা যাবে, যে একটু ঘন ঘনই দেখাতে হবে, তো তখন এগুলো কাজে লাগবে। তো এই ছিল। আর একটা ফেস ওয়াশ কিনতে চেয়েছিলাম, ওটা বাসায় এসে মনে পড়েছে, তো ওটা পরে ওকে নাম বললে ও নিয়ে আসতে পারবে, আমার বের হতে হবে না। আর বন্য ড্রেস কিনলো, বন্যর বাসায় পরার ড্রেস লাগতো, এখানে আসলে যেহেতু শ্বশুরবাড়িতে থ্রি পিস পরে, তো ওর দুটো নিল, সঞ্চির জন্য একটা নিল, ও তিনটা থ্রি পিস কিনলো। এই তো এগুলো ছিল কেনাকাটা, করে বন্যরাও চলে গিয়েছে, আমরাও বাসায় চলে এসেছি। তো এখন ওই একটু ল্যাপটপ নিয়ে বসেছে, কাজ করছে, তারপরে মশারিটা লাগালে আমরা শুয়ে পড়বো। বিছানাপত্র আমি ঝাড়ু দিয়ে দিয়েছি, ও শুধু মশারিটা লাগিয়ে দিবে। তো ঠিক আছে, আজকে সারাদিনে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন। তো আগামীকাল ফিরে আসছে আরও একটা ভিডিও সঙ্গে নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি।